আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই বিক্রমপুর কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের ঈশ্বরদী উপজেলায় আজকে আমাদের ঈশ্বরদী উপজেলাস্থ যতসব পাবলিক ইউনিভার্সিটির ছাত্র রয়েছে তাদের এই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আজকে শুরু করতে এসেছিলাম। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমার সাথে সদ্য নির্বাচিত উপজেলার চেয়ারম্যান জনাব এমদাদুল হক রানা সর্দার সাহেব, আছেন আমাদের পৌর মেয়র জনাব ইসাক আলী মানিকা চাচা, আছেন আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ আমাদের সাথে নিয়ে আজকে বড় পরিসরে আমি বলবো যে পাবলিক ইউনিভার্সিটির ছেলেপেলে আপনারা জানেন যে প্রতি বছরই আমার পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানটি করে থাকে। তার ধারাবাহিকতায় এবার আমাদের আসলে গরমে যেই রকম উত্তপ্ত আমাদের ঈশ্বরটি ছিল সেখান থেকে সাধারণ জনসাধারণকে একটু শান্তি দিতে আমাদের এই প্রয়াস, পাশাপাশি আমাদের এই যে পরিবেশগত যে দুর্যোগ আমাদের শুরু হয়েছে ক্লাইমেট চেঞ্জের কারণে এবং বিভিন্ন বিশ্ব জলবায়ু পরিবর্তনের যেই ঝুঁকিগুলো আছে এগুলো মোকাবেলা করার অংশ হিসেবে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। আজ থেকে এক মাস এই ইউনিভার্সিটির পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আমাদের এই সোনার ছেলেরা তারা আমাদের ঈশ্বরদীতে এবং আটঘরিয়া এই দুই উপজেলায় এই বৃক্ষরোপণ কর্মসূচিটি অব্যাহত রাখবে এবং তার অংশ হিসেবে বেশ কিছু কতগুলো আমাদের সব মিলিয়ে লক্ষাধিক আমাদের এখানে গাছ রোপণ হবে এই দুই উপজেলা মিলে। আমি মনে করবো যে এটি একটি ভালো উদ্যোগ। আমি সাধুবাদ জানাই আমাদের এই ইউনিভার্সিটিতে যাওয়া শিক্ষার্থী, তারা এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে এবং আমি তাদের পাশাপাশি আছি, জিতেও ছিলাম। যাই হোক, এই কর্মসূচি আমি সবাই